ছোট্ট একটা গল্প আছে প্রীতম কি দুনিয়া নিয়ে। ভালোবাসা না ভালো লাগা এইটা বলার আছে সবার মাঝখানে। জীবনে প্রথম ভালোবেসে ভুল তুমি করেছো প্রীতম, সেটা ছিল মিছক অভিনয়, তুমি জেনেছো প্রেম। একটি মনে প্রেম হয় না, দুটি মনের মিলন হওয়া চাই। আজকের কবিতা প্রীতম লাভ স্টোরি নিয়ে সবার জানা চাই। ভালোবাসা ভালোবেসে দুটি মনের মিলন যে হয়, দুটি মনকে এক করে ভালোবাসা শুরু হয়। স্বপ্ন দেখে দুটি মন বাঁধবে সুখের ঘর, দুজন দুজনের উপর বিশ্বাস করে থাকবে জীবনভর। সাত জন্মের সাথী হবে থাকবে একসাথে, এই বন্ধন ভাঙবে না কোনো মতে। হঠাৎ কোনো ঝড় এলো ভেঙে গেল তাদের বন্ধন, একটি মন যদি চায় আর একটি মন চায় না তাদের এই মিলন। মনের দুঃখে খুঁজে বেড়ায় একটি মনের ভালোবাসা, কথায় তার আসল প্রেম সাত জন্মের সাথীকে পাবে যে দেখা। পেল সে আসল প্রেম দুটি মনকে এক করে, সেই ভালোবাসা পেতে ঝড়ঝাপটা অনেক আসে। লোকে বলে অনেক কথা মনে রেখে সেই ব্যথা, আসল প্রেমিককে সে পাবে আসুক না যত বাধা। পেয়েছে সে আসল প্রেমী, ভুলে গেছে পুড়ে গেছে পুরনো ডায়েরির পাতা। প্রীতম তুমি নতুন করে সংসার করছো, ভালোবেসে নতুন করে সংসার বেঁধেছো, খুশিতে আছো তোমরা। ভালো থাকো প্রীতম, ভালো থাকো প্রীতম কি দুনিয়া, ভালো থাকুক তোমার ফ্যামিলি। জীবনটাকে এইভাবে আনন্দে কাটাও এটাই আমরা সবাই চাই। ভালো লাগলে বাংলার বাপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন।